হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো, আমাদের আজকের টপিক হলো কি করে ভিজুয়াল বেসিক 6.0 সাহায্যে একটি ট্রাফিক লাইট প্রোগ্রাম তৈরি করা যায়। তা চলো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম শুরু করা যাক। প্রথমে আমাদের ওপেন করতে হবে ভিজুয়াল বেসিক 6.0। ভিজুয়াল বেসিক ওপেন করার জন্য আমাদের প্রথমে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে, এবং সেখান থেকে অল অ্যাপস বা অল প্রোগ্রামে আসতে হবে, এবং সেখান থেকে আসতে হবে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 এই অপশানটিতে, এবং সেখান থেকে আবার মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0। এরপর ওপেনে ক্লিক করতে হবে, ফর্মটি একটু টেনে বাড়িয়ে নিচ্ছি। ট্রাফিক লাইট প্রোগ্রামটি করার জন্য আমি এখান থেকে সেপের ইউজ করব। তা প্রথম একটা সেপ নিয়ে নেব, এবং এর নিচে আরেকটা শেপ নেব। এবং লাইটগুলি করার জন্য আরো তিনটে শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপটিকে ড্র করার পরে আমরা ওর প্রপার্টিস বারে শেপ অপশনটিতে আসবো, এবং ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে 3 নম্বর যে শেপটি আছে সার্কেল, এইটিতে আমরা একটা ক্লিক করে দেবো। যথাক্রমে শেপটিকে আমরা দেবো কন্ট্রোল সি, কপি করছি, এবং বাইরে এসে করছি কন্ট্রোল ভি, এবং এইখানে আমাদের নো অপশনটিতে ক্লিক করতে হবে। এইটাকে ড্র্যাগ করে প্রথম সার্কেলের নিচে বসিয়ে দেবো। আবার প্রেস করছি কন্ট্রোল ভি, নো অপশান, এইটিকে টেনে এনে সেকেন্ড সার্কেলটার নিচে বসিয়ে দেবো। এবং লাইট চেঞ্জিং হওয়ার জন্য আমরা টাইমারটির ব্যবস্থা নেব। আমরা একটি টাইমার ড্র করে নেব ফর্মটির উপরে, এবং এই টাইমারটি ইন্টারভাল রাখবো 1000, এখানে 1000 মানে 1 সেকেন্ড অন্তর অন্তর কাজটি হবে। আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমাদের টাইমার একটা ক্লিক করতে হবে কোডিং লেখার জন্য। উপরে ক্লিক করছি, ডিম আই এস ইন্টিজার, আই সমান সমান আই প্লাস ওয়ান, আই 1 করে বাড়বে, আই এর মান 1 হবে। তখন কি হবে, সেপ 3 সেপ 3-এর যে ফিল কালার, এটা হয়ে যাবে রেড, অর্থাৎ ভিভি রেড। আই বাড়তে বাড়তে যখন 5-এ এসে পৌঁছে, আয়ের মান যখন 5 হবে, তখন সেপ 4
এর ফিল কালারটি হয়ে যাবে তখন ইয়েলো। এবং তখন শেপ তিন এর কালারটা হয়ে যাবে ব্ল্যাক। If I is equal to 10, তখন কি হবে? Save 5 dot fill color সমান সমান ভিবি গ্রিন। If I সমান সমান 15, then save 5 dot fill color সমান সমান ভিবি ব্ল্যাক। আয়ের মানটা আবার জিরোয় ফিরে আসবো এবং ইফটি বন্ধ করবো এন্ড ইফ দিয়ে। এটা দেবো, এবারে এই ফর্মটির উপর একটা ক্লিক করব। ফর্ম নোড এসে গেলে লিখতে হবে সেপ থ্রি ডট ফিল স্টাইল ইজ ইকুয়াল টু জিরো। আমাদের কোডিংটি কমপ্লিট। এবারে দেখবার জন্য আমরা প্রেস করব F5। দেখেছো বন্ধুরা, 5 সেকেন্ড অন্তর অন্তর কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে রেড, তারপর ইয়েলো, তারপর গ্রিন। সো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম।